ফ্রান্সে আগামী 11 মে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। নানা বিধিনিষেধ এবং আইন কানুনকে রেখেই এই লকডাউন তুলে নেওয়া হচ্ছে। অনেকগুলো প্রতিষ্ঠান একসাথে খুলতে যাচ্ছে, কি হচ্ছে এমন একটা পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। যদি আমরা জানি যে জার্মানি লকডাউন শিথিল করার পর আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছিল, স্পেনেও ঠিক তাই। স্পেনে দীর্ঘদিন লকডাউন খোলার পর আবার স্পেনে লকডাউনের দিকেই যাচ্ছে মনে হচ্ছে। এই অবস্থায় ফ্রান্সে আগামী 11 মে যে লকডাউন খোলা হচ্ছে, ফ্রান্স প্রধানমন্ত্রী গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে অনেকগুলো কথা বলেছেন। ঠিক কি ছিল তার ভাষণে, এ নিয়ে আমরা সংযুক্ত হয়েছি ফ্রান্সের জ্যেষ্ঠ সাংবাদিক ফারুক নওয়াজ খানের সাথে। জনাব ফারুক নওয়াজ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। আমরা আসলে জানতে চাই আপনার কাছে, গতকাল জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ তিনি ভাষণ দিয়েছেন, সেখানে ঠিক কি কি বক্তব্য ছিল এবং যারা বাংলাদেশি ব্যবসায়ী আছেন তাদের কি কি রুলস গুলো বা আইনগুলো মেনে চলা উচিত? ধন্যবাদ আবু তাহির, আপনার মাধ্যমে আপনার টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে আমাদের শুভেচ্ছা। আসলে গতকালকে ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ উনি ঘোষণা করেছেন যে কিভাবে এই লকডাউন পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় বা উত্তরণ হবে আগামী 11 তারিখ সোমবার থেকে, অর্থাৎ আর 2 দিন পরেই আর কি, যেটা আমরা পাবো আর কি। উনি অনেকগুলো ধাপে ধাপে এটাকে ব্যাখ্যা করছেন। ওনার সাথে 6টা দপ্তরের মন্ত্রী ওনার সাথে যুক্ত ছিলেন এবং ওনারা এই মন্ত্রী মশাইরা সবাই মিলে যার যার দপ্তরের বিষয়গুলো ব্যাখ্যা করছেন, যার জন্য এটা একটা মানে একটা বলবো যে আমরা কোঅর্ডিনেশনটা অত্যন্ত ভালো হয়েছিল। যেমন তারা প্রথমেই আমরা জানি যে ফ্রান্সে লকডাউনটা শুরু হয়েছিল এই মার্চ মাসের মধ্য মার্চ থেকে, অর্থাৎ মধ্য মার্চ থেকে এই 7 সপ্তাহ পরে, প্রায় 7 সপ্তাহ আমাদের এই লকডাউন পরিস্থিতিতে আমরা সবাই ছিলাম এবং 7 সপ্তাহ পরে আমরা মানে এখন হয়তো লকডাউন পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারবো, তবে পুরোপুরি না, আংশিক, আস্তে আস্তে হবে এটা, এটা 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 হবে আপনার ধাপে ধাপে আর। আমি তার আগে একটু জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে, আজকে কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি দিবস। 8 মে 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি হয়েছিল। সেই দ্বিতীয় মহাযুদ্ধে যেসব মানুষ শহীদ হয়েছেন, যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেসব মানুষ শহীদ হয়েছিল, তাদের আত্মার প্রতি আমরা সম্মান প্রদর্শন করতেছি। এখন আমরা মূল জায়গাতে যাই। আমরা আসলে জানি যে ফ্রান্সের আপনারা জানেন যে স্কুল কিভাবে খুলবে, তারপরে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ গণপরিবহন কিভাবে চলবে, ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চলবে, তারপরে এই যে পরীক্ষাগুলো কিভাবে করবে, অর্থাৎ আমাদের যে কারো টেস্ট করতে হবে যে কিভাবে তার ভিতরে কোনো এই এই জীবাণুটা আছে কিনা, এই ভাইরাসটা আছে কিনা, এইগুলো আর কি। হ্যাঁ, এগুলো অনেক অনেকগুলো বিষয় নিয়ে উনি কালকে আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন। আপনারা জানেন যে আমরা যে রিজিয়নে বাস করি, অর্থাৎ রিজিয়ন মানে অঞ্চল, যে অঞ্চলে আমরা বাস করি বেশিরভাগ বাংলাদেশি, ইল দো ফ্রান্স যেটা, যেটাতে 8টা ডিপার্টমেন্ট আছে এবং সেইটা কিন্তু অত্যন্ত ঝুঁকির মুখে এখনো আছে, অর্থাৎ সেইটার কিন্তু সবকিছুই কিন্তু অ্যাজ ইউজুয়াল মানে গতানুগতিক ভাবে হবে না। আপনারা জানেন যে দুটো ভাগে ভাগ করা হয়েছে ফ্রান্সকে, রিজিয়ন দুটো ভাগে ভাগ করা হয়েছে। সে একটি হচ্ছে নীল সবুজ, আমি দুঃখিত, সবুজ বা ভের, আর একটা হচ্ছে লাল। আমরা পড়ে গেছি রেড জোন, আমরা কিন্তু লাল লাল জোন, ইল দো ফ্রান্সের সাথে আমরা জানি যে মায়োত একটা আছে আমাদের, আরেকটা বাইরে রিজিয়নের ডিপার্টমেন্ট দথমের, মায়োত যেটা যেটা ভারতীয় মহাসাগরে আছে আফ্রিকা মহাদেশের সাথে, সেইটাতেও কিন্তু এই এই রেড জোনটা বড় এবং বড় আকারে ওখানেও কিন্তু আক্রান্ত হয়েছে। এর পাশাপাশি আমরা এই মেট্রোপল ফ্রান্স মেট্রোপল অর্থাৎ ইউরোপে যে ফ্রান্সের অংশটা আছে সেখানে চারটা অঞ্চলকে এখনো কিন্তু আমরা বলতে পারবো যে এরা কিন্তু এখনো রেড জোনে আছে। এর মধ্যে একটা হচ্ছে ইল দো ফ্রান্স, অদ দো ফ্রান্স, তারপরে আপনার গ্রন্ডিস্ট এবং বুরগন, এই চারটা এখনো কিন্তু আছে। যাই হোক, আমরা যেটাতে কথা বলতেছিলাম যে 11 মের বাইরে যে কোয়ারেন্টাইন কিন্তু এই অবশ্যই থাকবে, হ্যাঁ থাকবে না এই কথা না, কিন্তু এই হয়তো একটু কম থাকবে আর। এখন আমরা যে যে প্রধানমন্ত্রী যে জিনিসগুলো তুলে ধরেছেন সেটা হচ্ছে ফ্রাজিল, অর্থাৎ যারা একটু ভঙ্গুর অবস্থায় আছে, যেসব বৃদ্ধাশ্রমে, যেমন বৃদ্ধরা, আপনারা জানেন যে এবারে যেমন সাধারণ জনগণ আক্রান্ত হয়েছে তার পাশাপাশি কিন্তু বৃদ্ধরাও অতিরিক্ত আক্রান্ত হয়েছে এবং এই জন্য বৃদ্ধাশ্রমে ওনারা 475 মিলিয়ন ইউরো এখানে সহায়তা করা দেওয়া, সহায়তা দেওয়া, অর্থ সহায়তা দেওয়া হবে তাদের মান উন্নয়নের জন্য, তাদের বাসস্থানের অবস্থানটা উন্নয়নের জন্য 475 মিলিয়ন ইউরো দান করা হবে এবং তাদেরকে, যারা যেসব বৃদ্ধরা বেশি ফ্রাজিল ছিল, বেশি খারাপ অবস্থানে ছিল,
তাদের জন্য মানে 33টা ডিপার্টমেন্টে যে 33টা ডিপার্টমেন্ট বেশি আক্রান্ত হয়েছিল ফ্রান্সের সেখানে তাদের প্রতিটা বৃদ্ধকে 1500 ইউরো করে বোনাস দেওয়া হবে প্রিম যেটাকে বলি আমরা বোনাস দেওয়া হবে 1500 ইউরো এবং অন্যান্য অঞ্চলে যারা আছেন অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে আমরা জানি যে ফ্রান্সে 101টা ডিপার্টমেন্ট আছে টোটাল সেই 101টা ডিপার্টমেন্ট থেকে 31টা বাদ দিলে অবশিষ্ট যে থাকে আপনার 78টা মতন 78টা ডিপার্টমেন্টে আপনার 1000 ইউরো করে দেওয়া হবে প্রতিটা বৃদ্ধকে বোনাস এটা কিন্তু একটা মানে ওনাদের এক ধরনের মানে প্রণোদনা দেওয়া হবে যে আপনারা মানে নিজেদের যে প্রস্তুত করেন এইভাবে এরপরে আপনার যদি আমরা আসি যে স্কুল আমরা জানি ফ্রান্সে স্কুলের সংখ্যা আছে 50,500টা স্কুল এর মধ্যে 80-85% স্কুল খুলে দেওয়ার ব্যাপারে ওনারা একমত হয়েছে যেটা 12ই মে থেকে খোলা হবে 11ই মে থেকে খোলা হতে পারে এবং সেই সব স্কুলে 1,30,000 শিক্ষক 1,30,000 শিক্ষক তারা কাজে যোগদান দিবেন যোগদান করবেন এর মধ্যে স্কুলে প্রবেশটা অবশ্য বাধ্যতামূলক করা হয় নাই বাচ্চাদের জন্য মাতৃ মানে প্রাইমারি স্কুল গুলানে এবং হাই স্কুল বা কলেজ গুলান সেটা 18ই মে থেকে যেটা খুলবে এটা আপনারা জানেন ইউনিভার্সিটি আমাদের কলেজ বা লিসে যেখানে বলে সেটার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আর মানে আপনারা জানেন যে প্রতিটা প্রতিষ্ঠানই যাতে খোলা হয় সেই ব্যাপারে একটু মানে উদ্যোগ নিচ্ছে আর কি তারা আর আপনারা জানেন যে গণপরিবহনে আপনারা জানেন যে গণপরিবহনে উঠার জন্য কিছু কিছু বাধ্যবাধকতা উনি ওনারা আপিল করছেন বিশেষ করে রেড জোন গুলানে যেমন ধরুন ওয়ার্কিং আওয়ার অর্থাৎ সকাল 6:30 থেকে 9:30 বিকাল 16:00 অর্থাৎ 4:00 থেকে বিকাল 7:00 পর্যন্ত সন্ধ্যা 7:00 পর্যন্ত এই সময়টা মানুষ কর্মে যায় কাজে যায় বা কাজ থেকে ফিরে আসে সেই সময় যারা প্রায়োরিটি ভিত্তিতে যাতে গণপরিবহনটা ব্যবহার করতে পারেন এই জন্য আপনার তাদের বাবা মানে মালিকের অর্থাৎ নিয়োগকর্তার মাধ্যমে একটা প্রত্যয়নপত্র বা সত্যায়নপত্র দিবে যে হ্যাঁ আমার এমপ্লয়ি সে আমার এখানে কাজ করে এবং এইটা নিয়ে উঠলে তাদের জন্য একটা সুবিধা অতএব এই বিষয়টা একটু মানে সতর্ক থাকা দরকার সবাই আপনারা এটা দেখছেন কোথায় আর তারপরে আসতেছেন যে টেস্টের বিষয় এটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি উনিও বলে গেছেন মাননীয় রাষ্ট্রপতি বলে গেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলছেন যে প্রতি সপ্তাহে 7 লাখ লোকে সরি প্রতি সপ্তাহে আপনারা মনে করেন যে প্রতি সপ্তাহে 7 লাখ লোকের 7 লাখ লোকের জন্য এই টেস্ট করার জন্য হবে আর কি হ্যাঁ এবং এইটা কিভাবে করা যায় এগুলো নিয়েও তারা কাজ করতেছে আর কি হ্যাঁ পরীক্ষা করার জন্য কিভাবে টেস্ট গুলো করা যায় আর গণপরিবহনে বা মাস্ক বা যে মুখবন্ধনী যেটা আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে তবে সেটা বাধ্যতামূলক 11 বছরের ঊর্ধ্বে যারা 11 বছরের নিচে যারা তাদের জন্য এটা বাধ্যতামূলক না এটা 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 আপনার কম্পালসারি না এটা ওটা ওরা ইচ্ছা ঐচ্ছিক বিষয় তারা যদি মনে করে যে তারা করবে তা ব্যবহার করবে না করলে নাই কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে আপনাকে 11 থেকে যত আছে আর কি উপরে যত উঠা যায় গণপরিবহনের জন্য আর তারপরে আপনার 15ই জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন রয়্যাল নেভি অর্থাৎ লন্ডন ইংল্যান্ড এবং সেঞ্জেনভুক্ত যেসব দেশের সাথে ফ্রান্সের সীমান্ত আছে সেসব ফ্রন্টিয়ার 11ই জুন পর্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হবে এবং বাকি গুলনের পরবর্তী অর্ডার না দেওয়া পর্যন্ত বাকি গুলনের রাস্তা খোলা হবে না এটা আমরা জানি এটা বলা হয়ে গেছে বাকি রাজ্য বাকি যে দেশ গুলনের সাথে ফ্রান্সের সীমান্ত আছে এবং আমাদের আপনার মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে জেনে রাখা দরকার যেটা যে ফ্রান্সের সাথে 8টা দেশের সীমান্ত স্থল সীমান্ত আছে 8টা দেশের স্থল সীমান্ত আছে এর মধ্যে কিন্তু সব কয়টাই কিন্তু আবার ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত না এই কারণে যেসব দেশের সাথে মানে ইউরোপীয় ইউনিয়নের বাইরে যেসব দেশ সেইসব দেশের বিষয়ে সিদ্ধান্ত আগামী সেপ্টেম্বরের পরে নেওয়া হবে বা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেটা নেওয়া হবে এটা একটু মনে রাখতে হবে তারপর ধরেন বড় বড় গ্যাদারিং পাবলিক গ্যাদারিং রাসম লম্বা সমাবেশ হ্যাঁ সমাবেশ এই সমাবেশের ক্ষেত্রে বলা হয়েছে যে এখন পর্যন্ত পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর থেকে আশা করা যায় হবে বা কোনো বা খেলাধুলার বিষয়টা বলা হয়েছে যে বড় বড় খেলাধুলা যেখানে 5000-এর মতন দর্শক সমাবেশ হতে পারে সেই সব খেলাধুলাটা সেপ্টেম্বরের আগে করতে পারতেছে না ওরা বিভিন্ন কারণে স্বাস্থ্যগত কারণে আর কি স্যানিটারি রিজন আর আপনারা জানেন যে এই এরপরে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা বলছেন যে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা জানি যে ফ্রান্সে মানে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান আছে ছোট ছোট পেতিতে ময়ান এন্টারপ্রাইজ আছে তারপরে আপনার বড় বড় প্রতিষ্ঠান আছে হ্যাঁ এইসব প্রতিষ্ঠানের বিষয়ে বলছে যে ওনাদের প্রায় 4 লাখ প্রতিষ্ঠান একসাথে খুলে দেওয়া হবে প্রায় 4 লাখ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং
4 লাখ প্রতিষ্ঠানে কম বেশ প্রায় 8 লাখ 75 হাজার কর্মচারী কাজ করে, অথবা 8 লাখ 75 হাজার কর্মচারীর কর্মসংস্থানের জন্য অর্থনৈতিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় মানুষ অর্থনীতিতে, সেই জন্য তাদেরকে খুলে দেওয়া হবে। এর মধ্যে আমরা জানি যে 77 হাজার সেলুনি আছে ফ্রান্সে, অর্থাৎ চুল কাটার দোকান আছে, এবং 33 হাজার ব্যবসা প্রতিষ্ঠান আছে, পাশাপাশি অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলো খুলে যাবে। এখন আপনার কথা দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে ফ্রান্সের বাংলাদেশিদের জন্য বলছেন, বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান গুলানো, সেগুলো এজ ইউজুয়াল খোলার কথা বলা আছে, কিন্তু ওই যে নিয়ম গুলান মানার জন্য ওই যে ডিস্টেন্স, সিকিউরিটি ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স যেটা, সেটা মেনে রাখার জন্য বলা হয়েছে সবাইকে, এবং সবাই মাস্ক পরে যাবে, মাস্ক না পরে গেলে তো আপনি জানেন যে 135 ইউরো করে জরিমানা হবে, আমন্ড হবে, যেটা বিরাট বড় একটা চাপের মুখে পড়ে যাবে। কারণ এখন অনেকেই কিন্তু অর্থনৈতিক ভাবে, বাংলাদেশে শুধু না, এই ফরাসিরাও কিন্তু অর্থনৈতিক ভাবে মহা একটা বিপর্যয়ের মুখে পড়ে গেছে, অনেকের হাতেই মনে করেন অর্থ নাই। হ্যাঁ, কারণ জমানো যে অর্থ বা ওই যে ইয়া পাচ্ছে, যে সমাজ পার্সিয়াল টার্সিয়াল দিচ্ছে, সেগুলান দিয়ে তো আসলে সবসময় মানুষের এখন পাইতেও দেরি হচ্ছে, অতএব হ্যাঁ এর মধ্যে জরিমানাতে তো অনেকেই পড়ছে, আমাদের অনেক বাংলাদেশিও জরিমানাতে পড়ে গেছে, আমি শুনছি যে গাড়িতে উঠছে 100-135 এরকম জরিমানা পেয়ে গেছে। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক, আমরা সংযুক্ত হয়েছিলাম জ্যেষ্ঠ সাংবাদিক ফারুক নওয়াজ খানের সাথে। আমরা জানার চেষ্টা করেছি ফ্রান্সে 11 মে থেকে যে লকডাউন তোলা হচ্ছে সেক্ষেত্রে কি কি আইন মেনে চলতে হবে এবং কি কি আইন রেখে এই লকডাউন তুলে নেওয়া হলো। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের সংবাদের পরের অংশে।